রবিন এটি এই ঝিউটা কি ভাজ রুহ এটি কিছু বি কোনে যা হচ্ছে সাইলেন্টলি দেখি চল তাকু এটি কিছু কহিবা জমা বি ঠিক হবনে আমি অলগা উদ্দেশ্য নিয়ে আসছে সে কাম আগে সরু তারপর যাই তা কথা বুঝিব হলা আরে সে পটনায়ক কোড়ে গলা শেট কোড়ে লুচিকে পড়েলা সবু সেই রবিন পাই এমিতি ওটা অশুভ জন্তুটে তা মুহ চাইলে কিছু বি কাম হবনি সে ভাইস প্রিন্সিপাল এটি কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আসছিলা তাকু আমাকে বহু জলদি ধরিয়া পড়ব জমাই ডেরি করা উচিত নয় সে আশ্রম কোয়ার্টারে রয়েছে না তাকু সেউট ধরিবা চলো নাই রাকেশ মো আশ্রম কু জিবিনি মু সেমানকো কথা দেইছি যে পর্যন্ত ঝিও মানকু মু খোজি না বাহার করছি সে পর্যন্ত মো আশ্রমর দুয়ার বি মাড়িবিনি ঠিক আছে তুমি সেটি যা দরকার নাই মু তাকু যোট উঠেয়া কথা সেউট উঠেবি সে পুলিশ হাতর কোয়াড়ে খসিকি যাব হ্যাঁ চলো আমি যাব রাকেশ এতে কষ্ট করে আসিছি যেতেবেলে কিছু তো কাম হওয়া দরকার না নহলে লাগিব টাইম এনার্জি ওয়েস্ট হেলা ভলিয়া তাহলে এবার কোন করিয়া কো তুমি টিকে সে রিসেপশন কু যাও আউ ইনকোয়ারি কর সে ঝিওটা কি হলে কোন পাই সে ঝিও বিষয় জানি কি আমু কোন লাভ হবো আরে লাভ ক্ষতি পরে জানিবা আগে পতা তো লাগাও আচ্ছা তা মানে তম মুন্ড ভিতরে কিছু গোটে বড় গেম প্ল্যান স্টার্ট হয়ে গলেন নাই ঘরর জুয়াই যেতেবেলে তাঙ্কর ভল মন্দ তো বুঝিয়াকু পড়িব না হুম আস হ্যালো মো ইন্সপেক্টর রাকেশ মহাপাত্র মতে আপনার কিছু গোটে ইনফরমেশন দরকার কুহন্তু স্যার মু আপনার কি সাহায্য করি পারিবি এবে সে লোক সহিত যে ঝিওটা গলা তার ডিটেলস মতে দরকার সেমানে রহিয়া পূর্ব তো আইডি প্রুফ নিহাতি দেইথিবে সেটা মত দিওন্তু গোটে মিনিট স্যার এ নিওন্তু আপনার আইডি প্রুফ ফটো কপি থ্যাংক ইউ ওয়েলকাম রেশমা পটনায়ক মধুসূদন নগর আমাকে এই রেশমার পতা লগাইবা পড়ব রাকেশ ভাউজ তুমি গোটে কাম কর অটোরে ঘর পড়াও মোর থানার কাম অছি মো থানাও যাচ্ছি সে ভাইস প্রিন্সিপাল পতা লগাইব পড়ব সে রাঘব কু ধরিয়া হলে সে ভাইস প্রিন্সিপাল মুহ খোলা পড়ব হো ঠিক আছে চেতারিণীর এতে সাহস সি মতো এত সব শুনাই দেব সি নিজকে এমনি কম বলে ভাবিছে কি যে সি মতো কহব যে সি তার নিজের অসল রূপ মতো দেখব মু হচ্ছি এ ঘরের ঝিও অথচ সি গোটে বাহার লোক হইকি মতো এত সব কথা কইগলা হে ভগবান কালি কথা ভাবিলা বেলকু মো দেহ হাত কোন হয়ে যাচ্ছি সি যেমিতি খুঁড়ি হাত মোড়লা না মু তো খালি ভগবান কু ডাকুলি যেমিতি খুঁড়ি হাত না ভাগি যাও চুপ কর যাহা সব হলে তো স্বামী পাই তো এত ভগবান গোটা কে দরকার নাই এসব যাহা বি হলে সবু তো স্বামী পাই আরে সি ঘরর পুয়টি হলে কণ হব তারিণী কথারে উট বস হচ্ছি পোষা কুকুর ভালি কু কু হচ্ছি আউ তু বি কিছু কম নুহ সেদিন আমি সমস্ত এঠু চালিগলু আউ তু তো স্বামী পাখে যোক ভালো লাগি রহিলু কাই তোর আম সহিত যাক মনে হলানি মু আউ কোন করথান্তি খুড়ি সেইটি যেতে মোর অপমান হলা সেটু যদি আসি থান্তি ইয়ে না মো উপরে রাগি থান্তে কালে ইয়ে মো উপরে রাগিবে বলে সেইটি পাই মু বাস সেইটাই তো তোমার ভুল ভাউছো আরে তুমি যদি তোমার স্বামীকে কন্ট্রোলে রাখবা চাহুছিল তাহলে কালি এঠু তুমি আম সহ চালি যাই থাকত তা সহ কথাবার্তা কর না থাকত কি তা মুহক চাহিবি নথান্ত তুমি তারপরে সি বুঝি পারিথান্ত কি স্ত্রীকে অপমান দেলে কণ হুয়ে
ବୁଝିଲ ଭାଉଜ, ଏମିତି ନାକରେ କାନ୍ଦିକି ସହିଗଲେ କିଛି ହବନି। ତମେ ତମ ସ୍ୱାମୀକୁ ବୁଦ୍ଧି ଶିଖେଇବା ଉଚିତ। ତମେ ଯାହା କହରିଆ, ରବିନ କିନ୍ତୁ ଠିକ କଲେନି, ଶେଷରେ ସିଏ ବି ପଲଟିଯିବେ ବୋଲି ମୁଁ କେବେ ଭାବିନଥିଲି। ନାଇଁ ଖୁଡ଼ି, ତମେ ତାଙ୍କୁ ଭୁଲ ବୁଝୁଛ। କାଲି ସିଏ ଯାହା ବି କଲେ ଆମମାନଙ୍କ ଭଲ ପାଇଁ କଲେ। କାଲି ପରିସ୍ଥିତି ଯୁଆଡ଼େ ଯାଉଥିଲା ନା, ଯଦି ସିଏ ସେଇ ଟାଇମ୍ରେ ପରିସ୍ଥିତିକୁ ସମ୍ଭାଳି ନଥାନ୍ତେ ତାହେଲେ ତୀରଟା ବୁଲି ବାଲିକି ଆମରି ବୃଗ ଆସିଥାନ୍ତା, ଆମେ ସବୁ ଫସି ଯାଇଥାନ୍ତେ ପୁରା। ମୁଁ ବି ତାଙ୍କୁ ଭୁଲ ବୁଝିଥିଲି ଖୁଡ଼ି, ହେଲେ କାଲି ରାତିରେ ସିଏ ସବୁ ମୋତେ ବୁଝେଇବା ପରେ ମୁଁ ଜାଣିପାରିଲି ତାଙ୍କର ପ୍ରକୃତ ଉଦ୍ଦେଶ୍ୟଟା କ'ଣ ଥିଲା। ଆମେ ଯେତେ ଯାହା କଲେ କ'ଣ ହବ, ମା ତ ସବୁବେଳେ ସେଇ ତାରିଣୀ ପଟରେ। ତାରିଣୀ ଯେତେ ଭୁଲ କଲେ ବି ମାଆଙ୍କୁ ସବୁବେଳେ ସେ ଠିକ୍ ହିଁ ଲାଗୁଛି। ଆଉ ଏମିତି ଯଦି ଚାଲେ ତାହେଲେ ଆମେ ଆମ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କେବେ ବି ସଫଳ ହୋଇପାରିବାନି। ଆମକୁ କିଛି ଗୋଟେ କରି ସେମାନଙ୍କ ଭିତରେ ଫାଟ ସୃଷ୍ଟି କରିବାକୁ ପଡ଼ିବ, ଯେମିତିକି ସେ ଫାଟ କେବେ ବି ଯୋଡ଼ି ହୋଇପାରିବନି। ଆରେ ବାବା, ଆସିଗଲୁ। ଏ ବସ, ଆଉ ସବୁ ଠିକ୍ଠାକ୍ ତ? କ'ଣ ହେଲା ବାପା, ଆପଣ ଏମିତି ହଠାତ୍ ମୋତେ ଡାକିଲେ, କିଛି ଅସୁବିଧା ଅଛି କି? ଆରେ ନାଇଁ ନାଇଁ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ତୋ ସାଙ୍ଗରେ ଟିକେ କଥା ଥିଲା ତ ସେଇଥିପାଇଁ ଡାକିଥିଲି। ଆରେ ବସୁନୁ। ନାଇଁ ନାଇଁ, ମୁଁ ଠିକ୍ ଅଛି, କଥାଟା କ'ଣ କହୁନାହାନ୍ତି? ମୁଁ ଭାବୁଛି ଆଗାମୀ ଇଲେକ୍ସନ୍ ପାଇଁ ତୁ ଏବେଠୁ କାମରେ ଲାଗିଯା। କଥାରେ ଅଛି ନା, ଶୁଭସ୍ୟ ଶୀଘ୍ରମ୍। ମୁଁ ସିଏମ୍ଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହୋଇ ଆମ ପାର୍ଟିର ତତେ ଯୁବମୋର୍ଚ୍ଚାର ଦାୟିତ୍ୱ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି। ଏଥିରେ ତୋର ଦୁଇଟି ଫାଇଦା ହେବ। ପ୍ରଥମଟା, ନିଜ ପାଇଁ ଫିଲ୍ଡ କ୍ଲିୟର କରିପାରିବୁ, ଆଉ ରାଜନୀତି ପଶା ଖେଳ ଶିଖିବା ପାଇଁ ତତେ ଯଥେଷ୍ଟ ସମୟ ମିଳିବ। ହେଲେ ବାପା, ଏତେ ଶୀଘ୍ର ଆପଣ ଏମିତି କହିଲେ କେମିତି ହବ? ସେଥିପାଇଁ ମୋତେ ଟିକେ ମେଣ୍ଟାଲ ପ୍ରିପେୟାର ହେବା ପାଇଁ ଟାଇମ୍ ଲାଗିବ ନା। ଟାଇମ୍ ଲାଗିବ କ'ଣ ପାଇଁ? ବାପା, ଆପଣ ତ ଜାଣିଛନ୍ତି ରାଜନୀତିଟା ପିଲା ଖେଳ ନୁହଁ, ତାକୁ ବୁଝିବା ପାଇଁ ମୋତେ ଟିକେ ଟାଇମ୍ ଦରକାର। କିଛି ଦରକାର ନାହିଁ, ତୁ ଅଯଥା ଡରୁଛୁ, କାମରେ ଲାଗିଯା, ଆସ୍ତେ ଆସ୍ତେ ସବୁ ବୁଝିଯିବୁ। ଆରେ କେହି ଶିଖିକି ରାଜନୀତିକୁ ଆସିନଥାଏ, କରୁ କରୁ ଶିଖିଯାଏ। ତୁ ପାର୍ଟିରେ ଜଏନ୍ କର, ସବୁ ଠିକ୍ ହେଇଯିବ। ଏମିତି ବି ତୁ ନୂଆ ନୁହେଁ ମୋ ପୁଅ, ମୁଁ ତୋ ପଛରେ ଅଛି, ଡର ନା, ଚିନ୍ତା କରନି, ଆଗେଇ ଚାଲ। ହେଲେ ବାପା। ଆରେ ବାବା, ତୁ କ୍ଷମତାର ମଜା ଜାଣିନୁ, ଥରେ ଗାଦିରେ ବସିଯା, କ୍ଷମତା କ'ଣ ଜାଣିଯିବୁ, ତାପରେ ଜୀବନକୁ ତୁ ଉପଭୋଗ କରିବୁ। ମୁଁ ତୋ ବୟସରେ ସାଧାରଣ କର୍ମୀ ଥିଲି, ଏବେ ହେଇଛି ଏମ୍ଏଲ୍ଏ। ଆଉ ତୁ ତୋର କ୍ୟାରିୟର ଆରମ୍ଭ କରିବୁ ଯୁବମୋର୍ଚ୍ଚାର ପ୍ରେସିଡେଣ୍ଟ ହିସାବରେ। ଆରେ ତୁ ମନ୍ତ୍ରୀ ହବୁ ମନ୍ତ୍ରୀ, ଯଦି ମନ୍ତ୍ରୀ ହେବା ପାଇଁ ଇଚ୍ଛା ଅଛି ତେବେ ମଇଦାନକୁ ଓହ୍ଲେଇ ପଡ଼। ଠିକ୍ ଅଛି ବାପା, ଯେମିତି ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା।
तारिणी तमे एठी एठी कोन करछो ओहो भलला तमे पळे आसलो चलो चलो क्वाड जीवो ओहो आको चलाओ गाडी टाकू रास्ता रे कहले हबनी ओके ओके ये जो ऑटोटा देखो ना सामने रे से ऑटो को फॉलो करो हेले मु ताको फॉलो कोन पे करबी भगवान सब कथा तुमको एबे ही दरकार ना टिके अपेक्षा करो कहू छी देखो ताणी ओफो न सुन ल जाय छाडी बन्ना मते देखो कथा हला एबे बुझबला ओ एबे बुझिले हले तारिणी ए गुंडा मानन को पीछा करिवार दायित्व मु मो भाई की देथिली अरे घरे गोटे हट्टाघट्टा पुलिस इंस्पेक्टर थाउ थाउ तमे मते नोचो ए मानन को पीछा करिया पाए बुझला मैडम मु जो गोटे डॉक्टर मो काम फाइट पूर्वर नो फाइट परे थाए बुझला अच्छा एमिति कथा ताले ओ हेला आज जे तो दियोरो संगरे गुंडा मानन को सहित फाइट करची आजी मो हस्बैंड को सहित मेसी गुंडा मानन को सहित फाइट करबी देखिवा मो हस्बैंड कर केते बड अछि से गळी भीतर पसि गला शीघ्र चालन होले से कोडे खसी जीवो से जदे खसी जीवो ना तले पूरा गड़बड़ हे जीवो ओके 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 देखो देखो तारिणी तमे एबे राकेश को फोन करी जणई देबा उचित कारण जदि आमे एबे ताको फोन करी जणईबा से ठीक टाइम रे आसी पहुंच जीवो बिकॉज़ यू डोंट नो माने से गुंडाटा कोठी ओलेबो केमिते लोक त संगे रे थिबे कोन होबो तो बेटर आमे आगुरु पुलिस प्रोटेक्शन ने जीवाटा नै मो भाग्य देखो एका संगे रे मते पुलिस आ डॉक्टर मिलि चंती जणई मते फाइट रे हेल्प करबो आ जदि मोर किछि हेई गला ताहले मो डॉक्टर हस्बैंड अछंती ना मते ठीक करिया पई मु कोन एते शीघ्र मरि जिबी किबे मिच्छो कहबो नै पुलिस को मिच्छो कहबो हां पुलिस को त स्त्री रो भाई थट्टा लागि छ हां थट्टा लागि छ त थट्टा लागि छ हं जो मान को कमेंट मारियो उठे नउ हां हं उठे नउ हं उठे नउ उठे नउ हां विशाल मु जेपलन न कहिजे ताको एम जेठिया करै थौ हला निज को रोमियो बाबू छु नै हम जियो मान को देखले प्रेम उछुल छ तो दौ जिरो नै ओडा एड्डे गालुआ भलरे कहिले जम्मा सुनिबेन दि खोबा खाइले भलरे मानिबे आउ पटना आउ कोन खबर कोन अरे अरे आप सबू पा पीगले हाँ हाउ पीवु जिते पा पीवा कथा पीवु किसी असुविधा ना आम थाना रे पानी रे अभाव ना आदि कहे चा जलखिया भी आप मगेदेवि हाँ से आप टेंशन निपरे आम कम अच्छे मुँह आपणकर खातिरदारी करें हाँ कि कथा मत खाली गोटे इनफर्मेसन दरकार आपण सेतिक दे दियंतु चा जळख्या खाइके आराम से घर को जांतु हां के इनफॉरमेशन बो पखरा के की इनफॉरमेशन अछि जे मु आपण को देबी मु आगे साधारण लोकटे हौ छाडन से कथा मते खाली गोटी कथा कहंतु से आश्रम रो झेगु नै राघव कोड रखि छि देखंतु आपण मते अजथारे संदेह करचंदी मु ए विषय किछि भी जानिनी हे ताको मारिया कौन मन कल ताको बाड़े की ता गोड़ा तो भांगी दियो झीओ को देखले तार प्रेम उछुल ना एमती बाड़ाओ ता स्त्री की से माँ डाक मत विश्वास कर किसी भी जानी सत कथा हूँ मु लोभ टी अंध हो जाइली राघव जहाँ भी कहते मुझे ठीक से करी मुझे अधिका किसी राघव विषय जानी आज्ञा
ମୋତେ କ୍ଷମା କରିଦିଅନ୍ତୁ, ମୋର ଭୁଲ ହେଇଯାଇଛି। ତମେ ରାଘବ ସହିତ ଟଚ୍ରେ ଅଛ ମାନେ ସେ କେଉଁଠି ଅଛି ତମେ ନିଶ୍ଚୟ ଜାଣିଥିବ। ନାଇଁ ସାର୍, ମୁଁ ଯେତେବେଳେ ତାକୁ କହିଲି ମୁଁ ଧରା ପଡ଼ିଗଲି ବୋଲି, ସେତେବେଳେ ସେ ମୋତେ ତରକାରୀ ତେଜପତ୍ର ଫୋପାଡ଼ିଲା ଭଳି ଫୋପାଡ଼ି ଦେଲା। ଆଉ ମୋତେ ସାହାଯ୍ୟ କରିବାକୁ କି ସୁରକ୍ଷା ଦେବାକୁ ରୋକଠୋକ୍ ମନା କରିଦେଲା। ତା ଭଳି ଲୋକ ପାଖରେ ମୁଁ କାମ କରୁଥିଲି, ସେ କଥା ଭାବିଲା ବେଳକୁ ନିଜ ଉପରେ ଆଜ୍ଞା ଘୃଣା ଆସୁଛି। କ'ଣ ହେଲା? ହ୍ୟାଲୋ ରାକେଶ, ମୋତେ ସେ ରାଘବର ଗୋଟେ ଲୋକ ମିଳିଯାଇଛି ଆଉ ମୁଁ ତାର ପିଛା କରୁଛି। ଏବେ ଆମେ ଖଣ୍ଡଗିରି ପାହାଡ଼ ତଳ ରାସ୍ତାରେ ଅଛୁ। ଓକେ ଭାଉଜ, ମୁଁ ଏବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯାଉଛି। ଆଉ ହଁ, ପ୍ରପର୍ ଲୋକେସନ୍ରେ ପହଞ୍ଚିଲା ପରେ ମୋତେ ଇନଫର୍ମ କରିବ, ଆଉ ଭାଇକି କହିବ ତରବରରେ କୌଣସି ବି ଆଟେମ୍ପ୍ଟ ନେବନି। ଓକେ, ଆଉ ମୁଁ ଗଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ତୁମେ ଦୁଇ ଜଣ ଅପେକ୍ଷା କରିଥିବ, ଠିକ୍ ଅଛି? ଓକେ, ମୁଁ ରଖୁଛି। ତମେ ନେଇକି ଯାଅ ବିଜୁଳବାବୁ, ମୁଁ ଟିକେ ଆସୁଛି। ମୁଁ ଆସିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କୁ ଏଠି ବସେଇକି ରଖିଥିବ, କୁଆଡ଼େ ବି ଛାଡ଼ିବନି। ହେଲା? ଆଚ୍ଛା ପଟ୍ଟନାୟକ, ଆପଣ ଫୋନ୍ଟା ଟିକେ ଦେଲେ, ଫୋନ୍ଟା ଦିଅନ୍ତୁ। ଏଇଟା ଗୋଟେ ନା ଆଉ ଅଛି? ଗୋଟେ ଆଜ୍ଞା। ଆପଣ ଜମା ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁନି, ମୁଁ ଫୋନ୍ଟା ନେବିନି, ମୁଁ ଫେରେଇଦେବି। ଏ ଫୋନ୍ରେ ଆପଣ ବହୁତ ଖରାପ କାମ କଲେ, ଏ ଫୋନ୍କୁ ଏବେ ଟିକେ ରେଷ୍ଟ ଦିଅନ୍ତୁ, ଆଉ ଆପଣ ବି ରେଷ୍ଟ ନିଅନ୍ତୁ, ମୁଁ ଏବେ ଆସୁଛି। ହେଲା? ରାକେଶ କହିଲେ କେୟାରଫୁଲ ରହିବା ପାଇଁ, ଯେମିତି କିଛି ଅସୁବିଧା ନ ହୁଏ। ଆରେ ଅସୁବିଧା କ'ଣ ହବ, ମୁଁ ତମ ସାଙ୍ଗରେ ଅଛି ନା। ଆଚ୍ଛା ଏମିତି କଥା, ବୁଝିଲା ଡାକ୍ତର ବାବୁ, ଏଇ ଯେ ମୁଚୁକୁନ୍ଦା ହସ ହସୁ ନ, ଥରେ ସେ ଗୁଣ୍ଡାମାନଙ୍କ ହାବୁଡ଼େ ପଡ଼ିଯାଅ, ତାପରେ କେତେ ଏମିତି ହସିବ ମୁଁ ଦେଖିବି। ସବୁ ହସ କୁଆଡ଼େ ଉଭେଇ ଯିବ, ବୁଝିଲ? କେବେ ସେମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ପଙ୍ଗା ନେଇନ ତ, ସେଇଥିପାଇଁ ମଜା ଲାଗିଛି ଆଉ। ଠିକଣା ଜାଗାରେ ପହଞ୍ଚିଗଲା ପରେ ମୋତେ ରାକେଶକୁ ଫୋନ୍ କରି ଜଣାଇଦେବାକୁ ପଡ଼ିବ। ସେ ଥାନାରୁ ବାହାରି ଆସିଲେଣି, ମୁଁ ତାଙ୍କୁ ଆଉଥରେ ଫୋନ୍ କରି ଜଣାଇ ଦେଉଛି। ସେ ଗଳି ଭିତରେ ପଶିଗଲାଣି, ଚାଲ ଚାଲ ଜଲ୍ଦି ଚାଲ। ତାରା ତାରିଣୀ ପାୱାର୍ଡ ବାଇ ଅଜୟ ଟୁଥପେଷ୍ଟ।